সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত। জানেন কি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ এবং অন্নপ্রাশন অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হয়েছিল? জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে বলি, এই ধরনের ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। তাহলে শুরু করা যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজিতে 7th May 1861 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের তখন 44 বছর আর মাতা সারদা দেবীর আনুমানিক বয়স 35 বছর। কবিগুরু ছিলেন বাবা মায়ের চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। কবিগুরুর জন্মকালীন কুষ্ঠিটি করানো হয়েছিল, যা পরবর্তীকালে হারিয়ে যায়। পরবর্তীকালে আবার নতুন কুষ্ঠি তৈরি করতে দেয়া হয় যখন কবিগুরু ছিলেন ইংল্যান্ডে। ধনী গৃহের তৎকালীন রীতি অনুযায়ী জন্মের পরে মায়ের কোল থেকে রবি ঠাকুরকে স্থানান্তরিত হতে হয় ধাত্রীমায়ের কোলে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চলিত ছিল শিশুরা মাতৃস্তনের পরিবর্তে ধাত্রীস্তনে পালিত ও পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের কোল ছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রী দায়ী ও এক একটি পরিচারিকার হস্তে ন্যস্ত হতো। মায়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকত না। সেই রকমই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধাত্রীমাতার নাম ছিল দিগম্বরী। এবার বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্নপ্রাশন ও নামকরণ উৎসবের কথা। রবি ঠাকুরের জন্মের পর থেকেই দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবারে জাতকর্ম থেকে আরম্ভ করে সকল অনুষ্ঠান অপৌত্তলিক প্রণালীতে সম্পন্ন হয়েছে। অতএব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্নপ্রাশন হয়েছিল অপৌত্তলিক প্রণালীতে। ফলে পূর্বে যে সকল ভট্টাচার্যরা পৌরোহিত্য প্রভৃতি কাজে নিযুক্ত ছিলেন, কবিগুরুর জাতকর্ম উপলক্ষে তাদের সঙ্গে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের খুব তর্ক বিতর্ক হয়েছিল। কবিগুরুর অন্নপ্রাশনে যে পীরের উপরে আলপনার সঙ্গে তার নাম লেখা হয়েছিল, সেই পীরের চারপাশে দেবেন্দ্রনাথ ঠাকুরের আদেশে ছোট ছোট গর্ত করানো হয়। আর সেই গর্তের মধ্যে সারি সারি মোমবাতি বসিয়ে জ্বালানো হয়েছিল। রবি ঠাকুরের নামকরণের দিন তার নামের চারদিকে বাতি জ্বলতে লাগলো। কবিগুরু নামের উপর সেই মহাত্মার আশীর্বাদ এই রূপেই সেদিন ব্যক্ত হয়েছিল। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।